আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন রাজ্যে সর্বোচ্চ সংখ্যক কোভিড পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরা উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কনটেইনমেন্ট জোনের বাইরেও দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে আরও কিছুটা ছাড় দেওয়া হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতীয় শিক্ষানীতির আওতায় উচ্চশিক্ষায় রূপান্তরমূলক সংস্কার শীর্ষক সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন। 2024 প্যারিস অলিম্পিক সহ আসন্ন এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের জন্য ভারতের তালিকায় স্থান করে নিল রাজ্যের জুডো খেলোয়াড় অস্মিতা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, রাজ্যে কোভিড 19 থেকে সবাইকে নিরাপদ রাখতে সর্বোচ্চ সংখ্যক কোভিড পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরায় প্রতি মিলিয়নে পরীক্ষার হিসেবে তৃতীয় স্থানে রয়েছে। পরিস্থিতি উন্নয়নে অক্লান্ত প্রচেষ্টার জন্য তিনি স্বাস্থ্য পরিষেবা কর্মীদের আন্তরিক ধন্যবাদও জানিয়েছেন। আনলক মেজার্স ওয়ানে ত্রিপুরায় উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কনটেইনমেন্ট জোনের বাইরেও দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে কিছুটা ছাড় বাড়ানো হল। মুখ্যসচিব মনোজ কুমার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজ্যের কনটেইনমেন্ট জোনের বাইরে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়াও অন্যান্য দোকানের এক তৃতীয়াংশ খোলা রাখা যাবে। তবে বাজার কমিটি ঠিক করবেন কোন দিন কারা দোকান খোলা রাখবেন। এদিকে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ ব্যক্ত করেছে ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন। উল্লেখ্য, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে লেখা আজ এক চিঠিতে রাজ্যের সমস্ত রকম দোকানপাট খোলার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় জানিয়েছেন, আসন্ন শারদোৎসবের আগে দোকানপাট খোলার অনুমতি না মিললে ব্যবসায়ীরা আর্থিক সমস্যায় পড়বেন, দোকান কর্মচারীদের মাস মানে নিয়েও সমস্যা হবে। এই অবস্থায় সব ধরনের দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়ার জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছিল। দেশে কোভিড 19 থেকে এ পর্যন্ত 13 লক্ষেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন। মোট 13,28,336 জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে। 24 ঘণ্টায় 46,121 জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার 67.61%, মৃত্যুর হার 2.07%। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, 24 ঘণ্টায় নতুন করে 56,282 জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 19,64,536। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 5,95,501 জন। একদিনে মারা গেছেন 904 জন। মোট মৃতের সংখ্যা 24,699। এদিকে আজ একদিনে রেকর্ড সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ মোট 6,64,949 জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট 2,21,00,000 বেশি নমুনা পরীক্ষা করা হল। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে রাজ্য এবং দেশ পরিচালনা করবে। শিক্ষার্থীরা হচ্ছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। প্রত্যেক শিক্ষার্থীকে গুণগত শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং নিজেদের স্বাবলম্বী করতে হবে। আজ কাঁঠালিয়া ব্লকের যাত্রাপুর গ্রাম পঞ্চায়েতে কমিউনিটি সার্ভিস সেন্টার এবং ডায়েট কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই কথা বলেন। উল্লেখ্য, কমিউনিটি সার্ভিস সেন্টারের নতুন ভবন নির্মাণে ব্যয় হবে 2,07,35,000 টাকা এবং ডায়েট কলেজের নতুন ভবন নির্মাণে ব্যয় হবে 4,29,06,000 টাকা। এছাড়াও নিদয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল নতুন ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 4,88,43,000 টাকা। অনুষ্ঠানে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে শান্তি ও সুস্থিতি। লেখাপড়ার করার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করার শিক্ষা নেওয়া। কোভিড 19 সংক্রমণ প্রতিরোধ এবং জনগণের সুরক্ষায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের আদেশে সমগ্র জেলায় আগামী 31 আগস্ট পর্যন্ত রাত 9টা থেকে পরদিন সকাল 5টা পর্যন্ত নৈশ কার্ফু জারি করেছেন। ভারতীয় দণ্ডবিধির 144 ধারার অধীনে এই আদেশ জারি করা হয়েছে। কোভিড 19 এর সংক্রমণ রুখতে ধলাই জেলার জেলাশাসক ও সমগ্র ধলাই জেলায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির 144 ধারা অনুযায়ী রাত্রিকালীন সময় কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। ঊনকোটি জেলার অধীনস্থ জাতীয় সড়কগুলির উন্নতি বিধানে গৃহীত কাজকর্মের পর্যালোচনার বিষয়ে আজ এক প্রশাসনিক বৈঠক কৈলাসহরে অনুষ্ঠিত হয়। কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা শাসক রবীন্দ্র রিয়াং। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, জেলা সভাধিপতি অমলিন্দু দাস প্রমুখ। বৈঠক শেষে জেলার অতিরিক্ত জেলা শাসক অজিত শুক্লদাস জানান, 8 নম্বর জাতীয় সড়কের প্যাচাতল থেকে 82 মাইল পর্যন্ত কাজ চলছে। অন্যদিকে 208 নম্বর জাতীয় সড়কের অন্তর্গত কৈলাসহর কুমারঘাট সড়কেরও কাজ চলছে। অগ্রগতির পর্যালোচনা নিয়েই আজকের এই বৈঠক আয়োজিত হয়। আজকের বৈঠকে নির্মাণকারী সংস্থা এনএইচআইডিসিএল এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতীয় শিক্ষানীতির আওতায় উচ্চশিক্ষায় রূপান্তরমূলক সংস্কার শীর্ষক সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই সম্মেলনের আয়োজক। সম্মেলনে জাতীয় শিক্ষানীতি 2020 আওতায় শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য দিকগুলি যেমন শিক্ষা ব্যবস্থা উন্নয়নে দক্ষতা অর্জন, উন্নতমানের গবেষণা, প্রযুক্তির যথাযথ ব্যবহার, সামগ্রিক এবং বহুপাক্ষিক ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হবে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক
প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রে এই অনুষ্ঠানে যোগ দেবেন। জাতীয় শিক্ষানীতির খসড়ার জন্য গঠিত কমিটির সদস্য এবং চেয়ারম্যানের পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানীরা সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। অনুষ্ঠানটি ডিডি নিউজে সরাসরি সম্প্রচার করা হবে। কেন্দ্রীয় সরকার 22টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে কোভিড-19 জরুরি পরিস্থিতি মোকাবিলা ও স্বাস্থ্য পরিকাঠামো প্রস্তুতি প্যাকেজের দ্বিতীয় কিস্তি হিসেবে 890.32 কোটি টাকা মঞ্জুর করেছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য এই অর্থ মঞ্জুর করা হয়েছে। সেগুলি হল ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, কর্ণাটক, কেরালা, পাঞ্জাব, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিম। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কোভিড-19 পরিসংখ্যান ও পরিস্থিতি অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তা আরটিপিসিআর মেশিন, আরএনএ এক্সট্রাকশন কিট, ট্রুনাট অ্যান্ড সিভিএনএ মেশিন, বিএসএনএল 2 ক্যাবিনেট কেনা হবে। জনস্বাস্থ্য সুবিধার্থে পরীক্ষা পরিকাঠামো শক্তিশালী করা হবে, আইসিইউ বেড বাড়ানো হবে এবং চিকিৎসা পরিকাঠামোকে জোরদার করা হবে। এর পাশাপাশি জনস্বাস্থ্য সুবিধার্থে অক্সিজেন জেনারেটর, ক্রায়োজেনিক অক্সিজেন ট্যাঙ্ক এবং মেডিকেল গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন এবং বিছানার পাশে অক্সিজেন কনসেন্ট্রেটর ইত্যাদি কেনা হবে। এমনকি স্বাস্থ্য পরিবার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ, আশাসহ অন্যান্য স্বেচ্ছাসেবীদের কোভিড-19 মোকাবিলা যথাযথ প্রশিক্ষণ দেওয়া হবে। কোভিড ওয়ারিয়র্স পোর্টালে নথিভুক্ত স্বেচ্ছাসেবীদেরও কোভিড মোকাবিলার দায়িত্ব পালনের জন্য যুক্ত করা হবে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর বিজেপির বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের প্রথম মৃত্যুদিনে তার প্রতি শ্রদ্ধা জানান। এ উপলক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক সভায় তিনি বলেন, শ্রীমতী স্বরাজ একজন প্রাণোচ্ছল ব্যক্তিত্ব ছিলেন। তিনি বলেন, নিজের পরিবার এবং সহকর্মীদের তিনি সম্মান করতেন, তিনি সুবক্তাও ছিলেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং অন্যান্য বরিষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রীরাও প্রয়াত স্বরাজের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। উল্লেখ্য, 67 বছর বয়সে সুষমা স্বরাজ গত বছরই মারা যান। কাঠের লক বুঝে একটি গাড়ি খুমুলুম থেকে আগরতলা আসার পথে আজ মাধববাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসে একটি মোটরবাইকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক এবং আরোহী গুরুতরভাবে আহত হন। আহতদের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গাড়ি নিয়ে পালিয়ে আসার সময় একদল উত্তেজিত জনতা গাড়িটি থামিয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। গাড়ি থেকে শান্তিময়ী দেববর্মা এবং শান্তা দেবনাথ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাবরুমের রূপাইছড়ি আজি ব্লকের অন্তর্গত গরিসাই ডিসি ভিলেজে আজ 11 বছর বয়সে একটি ছেলে শ্রাবণ দেবনাথ প্রতিবেশীর সবজি খেতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। জানা গেছে, বহুবার নিষেধ করা সত্ত্বেও প্রতিবেশী উত্তম দেবনাথ তার সবজি ক্ষেতের চারদিকে বিদ্যুৎ পরিবাহী তার দিয়ে রাখে। ঘটনার খবর পেয়ে মৃত শিশুটিকে মনোবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত উত্তম দেবনাথকে পুলিশ আটক করেছে। গোমতী জেলা পরিষদের উদ্যোগে আজ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে স্থান করে নেওয়া জেলার দুজন কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, সহকারী সভাধিপতি দেবল দেবরায় প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথির এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গোমতী জেলার যে দুজন ছাত্রী প্রথম দশে স্থান করে নিয়েছেন তাদের পুষ্পস্তবক, মানপত্র এবং স্মারক দিয়ে সম্বর্ধনা জানান। উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলের বিপাশা চক্রবর্তী প্রথম, উদয়পুর ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পল্লবী দেবনাথ দশম, তাকে আজ সম্বর্ধনা জানানো হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষামন্ত্রক মাইগভের সঙ্গে ছাত্রছাত্রীদের জন্য অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতার আহ্বান করেছে। নবম, দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এতে অংশ নিতে পারবে। ছাত্রছাত্রীদের আত্মনির্ভর ভারত, স্বতন্ত্র ভারত এই বিষয়ে প্রবন্ধ লিখতে হবে। প্রাথমিক পর্যায়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে প্রবন্ধগুলি নির্বাচিত করা হবে। পরে এনসিআরডি এর বিশেষজ্ঞ দল জাতীয় স্তরে প্রত্যেক রাজ্য থেকে 10টি প্রবন্ধকে বাছাই করবেন। চূড়ান্ত পর্যায়ে নবম, দশম শ্রেণী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর 30টি প্রবন্ধ বাছাই করবে এনসিআরটি। innovate.mygov.in/sa এই লিঙ্কে 14 আগস্টের মধ্যে প্রবন্ধগুলি পাঠাতে হবে। ভারতের প্রথম কিষাণ স্পেশাল পার্সেল ট্রেন আগামীকাল চালু হচ্ছে। ট্রেনটি সকাল 11টায় যাত্রা শুরু করবে। ট্রেনটি মহারাষ্ট্রের দেবলালী থেকে বিহারের দানাপুর স্টেশন পর্যন্ত যাবে। রেলটি ফল ও সবজি নিয়ে যাবে এবং বিভিন্ন স্টেশনে সামগ্রী তোলা এবং নামানোর জন্য থামবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভিডিও লিঙ্কের মাধ্যমে ট্রেনটির যাত্রার সূচনা করবেন। রেলমন্ত্রক জানিয়েছে, কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এটিও একটি উদ্যোগ। শিবাহী জেলার মধুপুর এলাকায় পুলিশ আজ প্রায় 4.5 লক্ষ গাঁজা চারা ধ্বংস করেছে। বেশ কিছু গাঁজা প্ল্যান্টেশন ধ্বংস করা হয়। সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত এই কাজ করা হয় বলে পুলিশ জানিয়েছে। খেলার খবর, 2024 প্যারিস অলিম্পিক সহ আসন্ন এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের জন্য ভারত সরকার 258 জন খেলোয়াড়ের তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় ত্রিপুরা জুডো খেলোয়াড় অস্মিতা দে রয়েছে। ত্রিপুরা স্পোর্টসকুলের প্রাক্তন ছাত্রী অস্মিতা খেলো ইন্ডিয়া প্রকল্পে ভূপালে রয়েছে। ফুটবল সংগঠক তথা রাজধানীর বীরেন্দ্র ক্লাবে ফুটবল কনভেনার চঞ্চল সেনগুপ্ত আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে আইলিস হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 64 বছর। চঞ্চল সেনগুপ্তের প্রয়াণে ফুটবল মহল সহ ক্রীড়ামদী মহলে শোকের ছায় নেমে এসেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন জাতীয় আসরের জন্য রাজ্যদল গঠনে নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। পুরুষদের সিনিয়র, জুনিয়র ও মহিলায় 3 বিভাগে পৃথক নির্বাচক কমিটি গঠন করা হবে। উৎসাহীদের আগামী 14 আগস্টের মধ্যে টিসিএতে আবেদনপত্র জমা দিতে হবে। আবহাওয়া,
আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, রাজ্যে সর্বোচ্চ সংখ্যক কোভিড পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরার উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কনটেইনমেন্ট জোনের বাইরেও দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে বেশ কিছুটা ছাড় দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতীয় শিক্ষানীতির আওতায় উচ্চশিক্ষায় রূপান্তরমূলক সংস্কার শীর্ষক সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন। 2024 প্যারিস অলিম্পিক সহ আসন্ন এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস এর জন্য ভারতের তালিকায় স্থান করে নিয়েছে রাজ্যের জুডো খেলোয়াড় অস্মিতা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।